হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করে আমার চ্যানেলের প্রসারে সাহায্য করবেন। তো যাই হোক, আপনারা জানেন যে গত 2রা মে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূল কর্মীদের হাতে বিজেপি কর্মীরা ব্যাপক সন্ত্রাসের শিকার হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, নারীদের শ্লীলতা হানি হয়েছে এবং জোরপূর্বক রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অনেককে, এবং এ যাবৎ প্রায় 20,000 মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এবং সেই ব্যাপারে প্রচুর অনেক রিপোর্ট আপনারা দেখেছেন বিজেপি সরব, এবং এই ব্যাপারে রাজ্যের যেই রাজ্যপাল আছেন জগদীপ ধনখড় তিনিও বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় সরজমিনে ঘুরে জিনিসগুলি দেখেছেন এবং সরব হয়েছেন। তো এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির আইনজীবী সেলের এক নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি জনস্বার্থে একটি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, এবং সেটা এই 18ই জুন সেই মামলাটির হিয়ারিং ছিল। তো হাইকোর্টে হিয়ারিংয়ে কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যকে যে একটি জাতীয় তদন্ত কমিটি গঠন করা হোক, এবং সেটা 300 সদস্য বিশিষ্ট, এবং সেইখানে থাকবে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য আইনি পরিষেবা সদস্যরা আর কি। এই 300 সদস্যের একটি কমিটি, তাদের কাজ হবে যে জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সরজমিনে তদন্ত করে এই একটি তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 30শে জুনের মধ্যে যে এই পুরোপুরি ঘটনা কী হয়েছে, এবং একই সাথে আদালত যাতে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী আছে তারা যাতে তাদের অভিযোগগুলি সরাসরি এই এই তদন্ত কমিটির কাছে প্রকাশ করতে পারে সেই জন্য তারা একটি ইমেল দিয়েছে, ইমেল চালু করে দিয়েছে, এবং সেই ইমেলে ইতিমধ্যে এই 2-3 দিনে প্রায় 3,500 অভিযোগ জমা পড়েছে। তো এই ছিল 18ই জুনের অর্থাৎ গত শুক্রবারের রায়। কিন্তু সোমবার দিন মমতা সরকার তথা রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হন, সেখানে বলেছে যে এই রায়টাকে পুনর্বিবেচনার জন্য। আপনারা জানেন যে মমতার সরকার কিন্তু বরাবরই বলে আসছে যে রাজ্যে এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেনি, এগুলি সব বানোয়ার, এই ধরনের কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি, সুতরাং এই এইটা করার জন্য, এই তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য আদালতকে তারা এই মিনতি জানিয়েছে যে আদালত যাতে তার রায়টা বিবেচনা করে এই সিদ্ধান্তটা বাতিল করে দেয়। তো আপনারা এখন বুঝতে পারছেন যে কি কারণে কি রাজ্য সরকার যদি এই এইরকম তাদের বিরুদ্ধে এইরকম যদি অভিযোগ আসে যে তারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বা তৃণমূলের কর্মীরা বিজেপির ওপর সন্ত্রাস কায়েম করতেছে, সেটা তো স্বতঃ প্রণোদিত হয়ে রাজ্য সরকারের করা উচিত ছিল। কিন্তু এখানে অত্যন্ত আশ্চর্যের ব্যাপার যে যেইখানে একটি কোর্ট যেইখানে একটি তদন্তের নির্দেশ দিয়েছে, রাজ্য সরকার বলতেছে সেই তদন্তটা যাতে না হয়। তার মানে কি? তার মানে হলো ডাল মে কুচ কালা হে। আচ্ছা, ঠিক আছে, এখন এই আদালতের রায় পুনর্বিবেচনার আর্জিতে আদালত বেজায় খেপেছে রাজ্য সরকারের ওপর, এবং রাজ্য সরকারকে তারা ভর্ৎসনা করেছে যে এত বড় জিনিস ঘটে গেল, এত কিছু ঘটে গেল, এত অভিযোগ আসলো, রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে কোনো তদন্ত করলো না, অথচ তারা এখানে আসছে এই তদন্ত কাজকে বাতিল করে দিতে, এবং পুলিশ FIR পর্যন্ত নিল না এই যে এতগুলি ঘটনার। সুতরাং এই রাজ্য সরকারের প্রতি আমাদের কোনো আস্থা নেই, আমাদের কোনো বিশ্বাস নেই, এবং তারা এই তাদের এই আপিলটি, তাদের আবেদনটি খারিজ করে দিয়েছে, এবং বলা হয়েছে যে পুলিশ এবং রাজ্য প্রশাসন এবং রাজ্য মানবাধিকার কমিশন এই তদন্ত কমিটিকে সহযোগিতা করতে হবে, এবং যদি সহযোগিতায় কোনো ধরনের গাফিলতি দেখা যায় এবং সেই অভিযোগ ওঠে যে তদন্ত কাজে বাধাগ্রস্ত করেছে, তাহলে রাজ্যকে
হুঁশিয়ার করে দেওয়া হয়েছে যে তারা আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবে। তো এই ছিল আদালতের বক্তব্য। আদালত স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এবং তাদেরকে বলছে যে আগামী 30 তারিখে সেই রিপোর্ট নিয়ে আবার আসতে হবে এবং এই প্রধান বিচারপতি বিন্দাল, সেইখানে রাজেশ বিন্দাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, তিনি তার অবজারভেশনে বলেছে যে রাজ্য বলেছে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি, অথচ 24 ঘন্টায় এই তদন্ত কমিটির কাছে 543টা অভিযোগ এসে জমা হয়েছে। তো এইটার কারণ কি? সুতরাং বোঝা যাচ্ছে যে এই রাজ্য সরকার, মমতার সরকার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি হারিয়েছে এবং সেই ব্যাপারে আমার বিশ্বাস যে এটা মমতা সরকার কেন করতেছে, কারণ হলো সে জানতেছে যে তার গলার ফাঁসটা আস্তে আস্তে চেপে আসতেছে, আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। সুতরাং এই ঘটনাটা, কারণ এইখানে অলরেডি 3,500 অভিযোগ জমা পড়েছে সেই ইমেইলে এবং 543টা সরাসরি এই তদন্ত কমিটির কাছে। তো এতে করে এগুলির তো যখন 30 তারিখে হিয়ারিং হবে, এটার তো মমতা ব্যানার্জি তো এটার জবাব দিতে হবে, নিশ্চয়ই জবাব দিতে হবে, কারণ যেখানে যদি দেশে আইন থাকে, এটা তো আর তার লোয়ার কোর্ট না, ডিস্ট্রিক্ট কোর্ট না, যে গভর্নমেন্টের মুখাপেক্ষি হয়ে থাকবে বা নাজিমুদ্দিনের সেই কোর্ট অফিসে গিয়ে আপনি দলবল নিয়ে ধর্ণা দিলে আপনার লোয়ার কোর্টের বিচারক মানে বিব্রত বোধ করবে বা হতদন্ত হয়ে মানে জামিন দিয়ে দিবে, সেই রকম কিন্তু না। হাইকোর্টে প্রেশার কাজ করে না, ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সুতরাং এটা মমতা ব্যানার্জি ভালো করে বুঝতেছে যে হাইকোর্ট থেকে এইভাবে এইবার রেহাই পাওয়া যাবে না, কিন্তু এটা তো সত্য। আরেকটা জিনিস হলো যে এই যে এই এই সরকার কেন এটা করবে না, সরকার কি চায় না যে ক্লিন বিল অফ হেলথ পাইতে, যে মমতার সরকার খুব স্বচ্ছ সরকার, এটা কি তারা চায় না? এটাই তো হওয়া উচিত। যদি এই সরকারের কোনো এইখানে দোষ না থাকে, তাহলে তো সরকার বলবে যে ইয়াস ওয়েলকাম, এনি ইনভেস্টিগেশন ইজ ওয়েলকাম, তাই না? আমরা সহযোগিতা করব, আমরা দেখব যে এখানে কিছু হচ্ছে না। তো সেটা কিন্তু আমরা মমতার কাছ থেকে পাইনি, বরং পেয়েছি সে এই ইটা যাতে না হয়, এই হাইকোর্টের রায়টা যাতে পুনর্বিবেচনা করা হয়, তাদেরকে যাতে আবার 30 জুন আদালতে ফিরে এসে জবাবদিহি করতে না হয়, সেই জন্য তারা এই আপিল করেছিল। যাই হোক, কোর্ট, বিচক্ষণ কোর্ট, বিজ্ঞ কোর্ট, বিজ্ঞ আদালত এই কোর্ট ইটা বাতিল করে দিয়েছে, তাদের আর্জিটা বাতিল করে দিয়েছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, সেইটা হলো যে এই প্রিয়াঙ্কা টিব্রোওয়াল, হ্যাঁ, তার নেতৃত্বেই এখন আইনজীবী ছেল, তারা আরও জনস্বার্থে আরও মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে এবং সেইটা হলো রাজ্য পুলিশের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে। কারণ আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে নির্বাচনের এই সহিংসতার যখন ঢামাডোল সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল, তখন মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিল যে এই যে অনেক কিছুই মিথ্যা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে, এগুলির বিরুদ্ধে পুলিশকে তারা নির্দেশ দিয়েছে যে এই মিথ্যা কোনো অভিযোগ হইলে সেটার বিরুদ্ধে যাতে এফআইআর দায়ের করা হয়। তৃণমূল কর্মীদেরকে বলা হয়েছে যে এফআইআর দায়ের করতে কোনো ধরনের মিথ্যা অভিযোগ থাকলে। তো এতে করে কি হয়েছে যে অভিযোগকারীরা মানে ভুক্তভোগীরা যখনই কোনো এইটা করেছে, অভিযোগ দাখিল করেছে এবং তাদেরকে বরং উল্টা হয়রানি করেছে এই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, এবং এতে করে কিন্তু এই অনেকেই আর এগিয়ে আসতে পারেনি, এগিয়ে আসার সাহস পায়নি, যারা নাকি রিয়েল ভিকটিম, হ্যাঁ, তাদেরকে এইভাবে ইন্টিমিডেট করা হয়েছে, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলি তারা এই প্রিয়াঙ্কা টিব্রোওয়াল বলেছে যে আমরা এই বিভিন্ন রাজ্যে এই রাজ্যের জেলা পুলিশের এসআই, তারপরে মানে ওসি, যারা এই জাতীয় যারা আছে নাকি কমান্ডার আর কি, থানা কমান্ডার, তারা কোন থানায় কার বিরুদ্ধে কতগুলি এই অভিযোগ তারা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশরা নিজেরা সাহায্য হয়ে করেছে, সেই লিস্টগুলি তারা সংগ্রহ করেছে এবং তাদের বিরুদ্ধে নাম দেখে দেখে মামলা করা হবে, জনস্বার্থে সেই মামলাগুলি হবে। কারণ এবং আমি মনে করি যে এটা একটা যুগোপযোগী পদক্ষেপ বিজেপির, কারণ এইটা না করলে যারা রিয়েল ভিকটিম, যারা ভুক্তভোগী, তারা আইনের আশ্রয় নেবে না এবং তারা এই এই জিনিসগুলি রিপোর্টও করবে না, বা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মানে বা এইসব ব্যাপারে তারা সরব হবে না, তারা জানাবে না কি হয়েছে, এবং এই জিনিসগুলি ঠিক না। একটা সভ্য সমাজে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের প্রতি অন্যায় অত্যাচার মানে এইভাবে চলতে পারে না, এবং সেগুলি অবশ্যই আলোর মুখ দেখতে হবে, মানুষ জানতে হবে
কি ঘটেছে এবং এই কেন্দ্রকে রাজ্যকে এই জিনিসগুলি প্রশাসনকে এই জিনিসগুলির তদন্ত সাপেক্ষে বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখছি না। তো আশা করি যে এই প্রিয়াঙ্কা টিব্রওয়াল যে নাকি যেই মহিলাটা এই হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করেছেন এবং তিনি এই জনস্বার্থে আবার এই বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন, আমার মনে হয় যে এই দুইটার রেজাল্ট খুবই ভালো হবে এবং এতে করে এই যারা নাকি জনগণের দাস, যারা নাকি জনসেবার শপথ নিয়েছেন, সংবিধানকে রক্ষার শপথ নিয়েছেন, তারা ভবিষ্যতে দলবাজি করবে না, কোনো দলের ক্যাডার হিসাবে কাজ করবে না সেই পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এইটা বন্ধ করতে হলে এই ধরনের মামলা তাদেরকে ওই মামলার আওতায় আনতে হবে। এবং আজকে মমতা এই কোর্টে গেছে তদন্ত বাতিল করার একমাত্র উদ্দেশ্য যে নিজের এই সরকারের মানে সরকারকে রক্ষা করার জন্য তারা এই সরকারকে, কারণ তারা সরকারকে তো এই জবাবদিহি করতে হবে। সরকার আর এই যেই অভিযোগগুলি আসছে, যে মানুষগুলি যদি আদালতে এসে তারা বলে যে শপথ করে বলে যে আমার ওপর অত্যাচার অবিচার হয়েছে এবং তাদের কাছে যদি সাক্ষী প্রমাণ থাকে, এখন তো ভিডিও টিডিও সবার কাছেই আছে, ছবি আছে, তাই না, তখন সরকার কি অস্বীকার করতে পারবে যে কিছু হয়নি এবং সেই সরকারের সেই এই কিছু হয়নি এই বক্তব্যগুলো কি আদালত গ্রহণ করবে? অবশ্যই করবে না। এই আদালত হইছে জনগণের আদালত, সংবিধানের আদালত এবং তাদের সংবিধান রক্ষা করাই তাদের দায়িত্ব, নাগরিকের সুষ্ঠু বিচার মানে নিশ্চিত করাটাই তাদের দায়িত্ব। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ, নমস্কার, টেক কেয়ার।